নিয়ে নিচ্ছি। তানভীর আহমেদ আমাদের লন্ডনের 71-এর প্রতিনিধি, তিনি যুক্ত হচ্ছেন এই বড় পর্দায়। এই খবর তো জানবই আমরা বিভিন্ন সময়। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। যদিও স্বাগত জানানোর মতন অবস্থা আসলে এদিকে নেই, কিন্তু তানভীর, যে খবরটির জন্য আমরা বসে আছি, শামিমা আক্তার, যদি নামটি ভুল না করে থাকি, তিনি জি শামিমা বেগম, শামিমা বেগম 16 বছর বয়সে আইসিসি যোগ দিয়েছিলেন। তার বাবা মা বাংলাদেশি, বাংলাদেশি বংশোদ্ভূত বলাটা বোধহয় ঠিক না, কারণ তিনি বাংলাদেশে ছিলেন না, জন্মাননি, কোনোদিন আসেননি। তিনি আইসিসি যোগ দিয়েছেন, 4 বছর থেকেছেন, 4 সন্তানের জননী হয়েছেন, একজন অপুষ্টিতেও পড়েছেন, নিজে অপুষ্টিতে ভুগছেন, এখন তিনি দেশে ফিরতে চান, কিন্তু ব্রিটেন বলছে তার নাগরিকত্ব বাতিল হয়েছে। মানে নাগরিকত্ব বাতিলই হয় বা কীভাবে, সেটিও আমি জানতে চাই। 3 বছর জন্মই হয়েছে ব্রিটেনে, মানে তার নাগরিকত্ব কী করে বাতিল হয়? নাগরিকত্ব বাতিলের একটি প্রভিশন রয়েছে, নাগরিকত্ব ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাক্ট 1981 বলে একটি ধারা রয়েছে। এই ধারায় ব্রিটেন যদি মনে করে কোনো তার কোনো নাগরিক রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এবং সেই নাগরিকটি তার স্টেটলেস হয়ে পড়বে না, ব্রিটেন যদি তার নাগরিকত্বটি কেড়ে নেয় সেই ব্যক্তি স্টেটলেস হয়ে পড়বে না, এক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব রহিত করতে পারে। এবং এ যাবৎকাল পর্যন্ত আপনি দেখুন আমরা স্টেটলেস হয়ে পড়বে না, এই নিশ্চয়তা থাকলে, হ্যাঁ এই নিশ্চয়তাটি যদি পাওয়া যায় যার নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে তিনি স্টেটলেস হবেন না। এই বিষয়টি তো চ্যালেঞ্জ, তার যেহেতু আপিল রাইট রয়েছে এটি আদৌ টিকবে কিনা সেটি হচ্ছে বিবেচনার বিষয়। তবে আবার জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি এই ব্যক্তিটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন এবং তিনি ব্রিটেনে ফিরে আসলে অন্যান্য নাগরিকদের জীবন সংকট হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু হোম সেক্রেটারিকে ক্ষমতা দেওয়া আছে, তিনি সেই নাগরিকত্ব নিতে পারেন। ইতিপূর্বে আমরা দেখেছি 150 জনের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত দিয়েছেন হোম সেক্রেটারি গত 2010 সালের পর থেকে এখনো পর্যন্ত 150 জনের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত এসেছে স্বরাষ্ট্র, ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। মিথিলা, এই শামিমা বেগম, উনি কি বাংলাদেশের কাছে কোনো নাগরিকত্ব চাইছেন বা তার পরিবার কি কোনো বাংলাদেশের কাছে নাগরিকত্ব চাইছেন? বাংলাদেশের সাথে তার সম্পর্কটি কি? দেখুন, আমাদের আমাদের বাংলাদেশের যে পুরনো 1951 সালের যে নাগরিকত্ব আইন, পরবর্তীতে এটি সংশোধিত হয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব আইন অনুযায়ী কিন্তু যদি ব্রিটেনে বা অন্যান্য বিদেশের যারা বাংলাদেশি বংশোদ্ভূত পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন যদি তিনি আবেদন করেন। এখন শামিমা বেগম এখন কিন্তু তার বয়স 19 বছর এবং তিনি যখন সিরিয়া গেছেন তার বয়স ছিল 15 বছর, সেই সময়ে কিন্তু তিনি যদি নাগরিকত্বের আবেদন করতেন, পাসপোর্ট চাইতেন, আবেদনটি তো করতে হবে, তিনি তো ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন, তিনি ব্রিটিশ নাগরিক, তো ব্রিটিশ নাগরিক হলে তার পিতামাতার সূত্রে তিনি কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারতেন যদি তিনি আবেদন করতেন। তিনি বাংলাদেশে আসেননি, বাংলাদেশের পাসপোর্ট চাননি, আবেদন করেননি, এবং তিনি নিজেও বলছেন তিনি বাংলাদেশের নাগরিক নন, তো সেক্ষেত্রে কোনোভাবেই শামিমা বেগমকে বাংলাদেশের নাগরিক বলা যাবে না। এবং তার 18 বছর হয়ে গেছে এবং এখন তিনি আবেদন করলেও নাগরিকত্ব দেওয়া না দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে। তানভীর, যেহেতু তিনি ব্রিটেনে জন্ম নিয়েছেন, তিনি হয়তো আইসিসে গিয়ে একটা অপরাধ করেছেন, তার অপরাধের হয়তো একটা বিচার হতে পারে, কিন্তু ব্রিটেন কি পারে তার নাগরিকত্ব বাতিল করে দিতে? এটা ব্রিটিশ সিভিল সোসাইটিতে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে? হ্যাঁ, সিভিল সোসাইটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি, কেউ কেউ বলছেন শামিমা বেগম তো তার নিজের দোষ স্বীকার করেছেন এবং তিনি বলছেন যে তিনি ভুল করে সেখানে গেছেন, ইসলাম সম্পর্কে তাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, তিনি না বুঝে চলে গেছেন, এখন তার একটি সন্তান মারা গেছে, তার এখন যে নতুন যে পুত্র সন্তানটি জন্ম হয়েছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ফিরতে চান। এবং আজকের অগ্রগতি হচ্ছে সাজিদ জাভেদ বলেছেন শামিমা বেগমের নাগরিকত্ব ব্রিটেন প্রত্যাহার করলেও তার যে সন্তান তার নাগরিকত্ব নিয়ে ব্রিটেন কোনো ধরনের বাধা দেবে না। এখন বাঙালি কমিউনিটি প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন? বাঙালি কমিউনিটি প্রতিক্রিয়া হচ্ছে অধিকাংশ বাংলাদেশি কমিউনিটি চাচ্ছেন এটির একটি শাস্তি হোক,
এবং এই শাস্তিটি একটি দৃষ্টান্ত সৃষ্টি করবে। কারণ যখনই কোনো আইএসএফ যখন কোনো ব্রিটিশ বাংলাদেশি চলে যায়, পুরো ব্যাপারটি কিন্তু বাংলাদেশি কমিউনিটির একটা সুনাম ক্ষুণ্ণ হয়। এবং এই ধরনের যারা মানে আইএসএ বা ইসলামিক স্টেটে যাওয়ার জন্য অনলাইনে যারা এই ধরনের ফাঁদে পাদে তাদেরকে নজরদারি করবার জন্য কিন্তু ব্রিটিশ সরকারের কোনো প্রক্রিয়া আমরা দেখিনি। তো সেক্ষেত্রে তার শাস্তি হোক এটি সবাই চাইছেন, তবে এটিও চাইছেন যে তাকে ব্রিটেনে এনে শাস্তি দেওয়া যায় কিনা। তার একটি সন্তান রয়েছে, সেই সন্তানটির ভবিষ্যৎ বিবেচনা করে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা যায় কিনা। আবার একটি পক্ষ বলছেন, কেউ আমি বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এই দৃষ্টান্তটি স্থাপন করতে হবে, তাকে এনে শাস্তি দিতে হবে। এই শাস্তির প্রক্রিয়াটি কিন্তু বাইরে থেকে দেওয়া সম্ভব নয়। তো শাস্তি যদি না দেওয়া যায়, দৃষ্টান্তটি স্থাপন হবে কেমন করে? শোনা যাচ্ছে যে ও যদি ব্রিটেনের নাগরিকত্ব চলে যায়, ডাচ নাগরিকত্বের জন্য অ্যাপিল করতে পারে। এই বিষয়টি হচ্ছে, যেহেতু শামিমা বেগমের যাকে বিয়ে করে তিনি সিরিয়া পাড়ি জমিয়েছিলেন, তার হচ্ছে হল্যান্ডের নাগরিকত্ব নাগরিক, তিনি কনভার্টেড মুসলিম। শামিমা নিজে বলছেন যদি ব্রিটেনের নাগরিকত্ব তিনি না পান, সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন হল্যান্ডের নাগরিকত্ব নিতে, কিন্তু কখনোই তিনি বাংলাদেশে ফিরবেন এ ধরনের কোনো বিষয়ে আমরা শুনিনি। তবে ব্রিটেনের সমস্ত গণমাধ্যমগুলো বলছে তিনি বাংলাদেশের ডুয়েল সিটিজেন। তো আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্টেটমেন্ট পেয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শামিমা বেগম বাংলাদেশের নাগরিক নয়, বাংলাদেশ এ ধরনের সন্ত্রাসী। অনেক ধন্যবাদ তানভীর।